আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, কিভাবে ফেসবুক চ্যাট এর মেসেজ ভয়েস মেসেজ ডাউনলোড করতে হয়। খুব সহজেই আপনারা ভয়েস মেসেজ গুলো ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী শুনতে পারবেন। চলুন দেখে আসি ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। প্রথমে অপেরা মিনি ব্রাউজারটা ওপেন করবেন। অপেরা মিনি ব্রাউজার ওপেন করে আপনার ফেসবুক লগ ইন করবেন। আমার এখানে অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তারপরে এখানে মেসেঞ্জারের যে আইকনটা দেখছেন ওই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যাকে যার ভয়েস মেসেজ আপনারা ডাউনলোড করবেন ওই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন ভয়েস মেসেজটি অডিও ক্লিপ আকারে এসেছে। ওই অডিও ক্লিপ আকারে এসেছে, ওই ভয়েস মেসেজটি ক্লিক করলে আপনারা ডাউনলোড অপশন দেখতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলেই ভয়েস মেসেজটি ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার ভয়েস মেসেজটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ। অপেরা মিনি ব্রাউজারটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে অপেরা মিনি দিয়ে সার্চ দিবেন। অপেরা মিনি দিয়ে সার্চ দিলে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে ভয়েস মেসেজগুলো ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।